মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি ইতিহাসে অন্যতম। শিবালয় উপজেলার যমুনা নদীর কূল ঘেঁষে সবুজ শ্যামল গাছপালায় ঢাকা তেওতা গ্রামটিকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে জমিদার শ্যামশঙ্কর রায়ের প্রতিষ্ঠিত নবরত্ন মঠটি। একসময় জমিদারের বাড়ির আঙিনায় এই মঠকে ঘিরে দোল পূজা আর দুর্গাপূজার রঙিন উৎসব পালিত হতো। মানিকগঞ্জের শিবালয় উপজেলা এই তেওতা গ্রামটিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও স্ত্রী প্রমিলার স্মৃতি জড়িয়ে আছে। ঢাকা থেকে কাছের দূরত্ব যে কেউ ঘুরে আসতে পারেন নজরুলের স্মৃতিধন্য তেওতা জমিদার বাড়িতে। ইতিহাস থেকে জানা যায় নজরুল কয়েক দফা এসেছিলেন এই গ্রামে, তবে জনশ্রুতি হয়েছে 1922 সালে প্রমিলার সঙ্গে একবার এসেছিলেন। ওই বছর সেপ্টেম্বর মাসে নজরুলের লেখা আনন্দময়ী আগমনে কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশ হলে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করে। প্রমিলাকে নিয়ে তেওতা গ্রামে আত্মগোপন করেন নজরুল। আত্মগোপনে থাকতে এলেও দুরন্ত নজরুল অবশ্য ঘরের কোণে বসে থাকেননি। যমুনার ছোঁয়ায় গড়ে ওঠা সবুজ শ্যামল পাখি ডাকা তেওতা গ্রামে ছুটে বেরিয়েছেন। গান কবিতা আর অট্টহাসিতে পুরো গ্রামের মানুষকে আনন্দে মাতিয়েছেন। কখনো বা জমিদার বাড়ি শান বাঁধানো পুকুর ঘাটে রাতের বেলায় করুণ সুরে বাঁশি বাজিয়ে বিমোহিত করেছেন রাতজাগা গ্রামের মানুষকে। জমিদার কিরণ শঙ্কর রায়ের আমন্ত্রণে একবার নজরুলের তার অতিথি হয়ে আসেন, আর সে সময় নজরুল এবং প্রমিলার দেখা হয়েছিল। জমিদার বাড়ির পাশের বাড়ি বসন্ত কুমারের মেয়ে দুলি, নাম ছিল দুলি, তাকে সবাই প্রমিলা বলে চিনতেন। প্রমিলা ছিলেন তখনকার জমিদার কিরণ শঙ্কর রায়ের স্নেহধন্য। বেড়াতে এসে নজরুল জমিদার বাড়িতে প্রতি রাতেই গান বাজনা আসর বসাতেন, আর সেখানে একমাত্র গায়ক ছিলেন নজরুল। দুলি তখন মাত্র কয়েক বছরের বালিকা। নজরুল গানের ফাঁকে ফাঁকে পান খেতেন, আর দুলির দায়িত্ব ছিল তার হাতে পান তুলে দেওয়া। হয়তো এর মাধ্যমেই নজরুল প্রমিলার পরিচয় আরও ঘনিষ্ঠ হতে থাকে। বিয়ের পর তেওতা জমিদারের কিরণ শঙ্কর রায়ের আমন্ত্রণে নজরুল নববধূকে নিয়ে আবার তেওতায় আসেন। প্রায় দুই সপ্তাহ থাকার সময় জমিদার বাড়িতে নজরুলের গান ও কবিতার আসর বসত। দর্শকের আসনে জমিদার পরিবারের পাশে প্রমিলাও থাকতেন, আর নজরুল যখন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, অথবা মোর প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল গান গাইতেন, তখন লজ্জায় রক্তিম হতেন প্রমিলা দেবী। ভবগুরু জীবনে নজরুল যেখানেই গেছেন সেখানেই তিনি কিছু না কিছু রচনা করেছেন। তেওতার স্মৃতি নিয়েও তিনি অনেক কবিতা গান সৃষ্টি করেছেন বলে নজরুল গবেষক রফিকুল ইসলামের গবেষণায় প্রকাশ পেয়েছে। এমনই একটি হচ্ছে নজরুলের লিচুচোর কবিতা। তেওতা জমিদারদের স্থানীয়ভাবে বলা হতো বাবু, আর তাদের বিশাল পুকুর ঘিরে তাল গাছ থাকায় বলা হতো তাল পুকুর। প্রাচীর ডিঙিয়ে এই পুকুর পাড়ে গাছ থেকে একটি বালক লিচু চুরি করতে গিয়ে মালি ও পুকুরের তাড়া খাওয়ায় প্রত্যক্ষদর্শী হিসেবে নজরুল এই কবিতাটি রচনা করেছিলেন। জমিদার বাড়িতে আরো যা যা দেখতে পাবেন, জমিদার বাড়িটি এখনো তার কাঠামোতে দাঁড়িয়ে আছে, যদিও হয়ে গেছে এর ইটের দেয়াল। বাড়ির সামনে বিশাল একটি পুকুর, এই পুকুরের জল তরঙ্গ পুরো রাজবাড়ির অবয়ব দর্শন করা যায়। বাড়ির সামনে আছে একটি বহুতল মন্দির, কারুকার্যময় মন্দিরটি আজ বিলীন হওয়ার পথে। এখনো যেটুকু সৌন্দর্য অবশিষ্ট রয়েছে তার আকর্ষণও কম নয়। ভবনের এক পাশে
দোতলায় ওঠার সিঁড়ি দেখা পাবেন, ছাদ থেকে পুরো বাড়ির গঠন কাঠামো দেখতে পাবেন অসাধারণ কারুকার্য খচিত। বাড়ির সামনে মাঠের কোনায় দেখতে পাবেন কুয়ার, মাঠেই রয়েছে জমিদারদের তৈরি টিনের চালার এক কাঁচা বাড়ি, কাঁচারি বাড়ি, এখানে সেখানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। যদি কারো মন চায় তবে 300 বছরের সেই পুরনো জমিদার বাড়িটি দেখতে পাবেন, দেখে আসতে পারেন। কয়েকটি পথ ধরে আপনি যেতে পারবেন তেওতা রাজবাড়ি। ঢাকা থেকে আরিচার দূরত্ব প্রায় 90 কিলোমিটার, 3 ঘন্টায় বাসে যেতে ভাড়া দিতে হবে মোটামুটি অনেক। তারপর গাবতলী থেকে যাত্রী সেবা, বিআরটিসি, পদ্মা লাইন ইত্যাদি বাসে আরিচা ঘাটে যেতে পারবেন। আরিচা ঘাট থেকে রিক্সায় প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আবার ঢাকা থেকে বাসে আরিচা ঘাটে এসে নামতে পারেন, এরপর সিএনজি অটোরিকশা অথবা রিক্সা চড়ে তেউতা যেতে হবে। এছাড়া নদীপথেও আসা যাবে, এজন্য নৌকায় আরিচা ঘাটে এসে নামতে হবে। যমুনা নদী দিয়ে বাংলাদেশের যে কোনো পয়েন্ট থেকে তেউতা জমিদার বাড়ি আসা যাবে, মাইক্রোবাস ভাড়া করেও আসতে পারেন। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টসের ঘরে লিখে জানাবেন।